এই রমাদান মুবারক চলছে, সারাদিন সামনে খাবার আছে, তারপরও খাবার খাচ্ছে না, অথচ নিজের কষ্ট উপার্জিত সম্পদ থেকে এগুলো সংগ্রহ করা। একমাত্র রব্বুল আলমিনের মহাব্বতে, রবের আদেশে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনুসরণে দেখা যাচ্ছে যেটা স্বাভাবিক সেটা করছে না, যেটা অস্বাভাবিক সেটা আবার ছাড়ছেও না। আমাদের কার স্বাভাবিক অভ্যাস হলো রাত তিনটার সময় চারটার সময় উঠে খাবার খাওয়া? সারা বছরে হয়তো একদিনে এমন হয় না, স্বাভাবিক নর্মাল হাল হতে যে আমরা রাত তিনটা চারটার সময় উঠে খাবার খাই, আবার মাগরিবের আজান হলেও খেতে বসা, এটা আমাদের স্বাভাবিক কোনো অভ্যাসও না এবং এই সময় স্বাভাবিকভাবে আমাদের খাবারের চাহিদাও জাগে না। কিন্তু এখন থেকে প্রায় 1500 বছর আগে রব্বুল আলমিনের একজন মাহবুব বান্দা, সকল নবীদের সর্দার যিনি, তিনি এই শেষ রাতে উঠে খাবার খেতেন, তার মহব্বতেই এতকাল পর এসেও সারা দুনিয়ার উম্মত পেটের চাহিদা থাকুক বা না থাকুক, এমনকি অন্তরের আকর্ষণ থাকুক বা না থাকুক, কমাসকম একটু পানি খেয়ে হলেও, একটা খেজুর খেয়ে হলেও, সামান্য কোনো ফল বা পিঠা খেয়ে হলেও, সেই অনুসরণ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারও যাতে জীবনটা একটু মিলে যায়, কর্মটা যাতে একটু সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, এতকাল পরও সেই চেষ্টা চলছে। সারাটা দিন সামনে নিজের কষ্ট উপার্জিত খাবার আছে, আমি যদি খাই দুনিয়ার কারো কিছু বলার অধিকার নেই না, সরকার কিছু বলবে না, পুলিশ কিছু বলবে না, এখানে জনপ্রতিনিধিদের মন্তব্য করার কোনো অধিকার থাকবে, তারপরও বৈধ জিনিস, আবার নিজের বিয়ে করা বৈধ স্ত্রী, কিন্তু তারপরও সব কিছু থেকে নিজেকে বিরত রাখছে একমাত্র রবের মহাব্বতে, রবের ভয়ে এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অনুসরণে। এই যে একটা প্রশিক্ষণ, যে রবের আদেশ যদি চলে আসে, আমি আমার স্বাভাবিক নিয়ম স্বাভাবিক শৃঙ্খলাকেও ত্যাগ করব, আমার অভ্যাসের বাইরে গিয়েও আমি প্রয়োজনে কোনো কাজ করব, যেটা বৈধ অন্য মাসে সেটাকে পর্যন্ত ত্যাগ করব, এই এক প্রশিক্ষণ যদি এক মাসে কামেলভাবে হয়ে যায়, অন্যান্য মাসে হারাম থেকে বাঁচার একটা যোগ্যতা ভিতরে তৈরি হয়ে যায়। কারণ আল্লাহর আদেশে বৈধ খাবার থেকেও যে নিজেকে বিরত রাখতে পারে, অথচ খাবার হালাল, যে পয়সা দিয়ে কিনেছে পয়সাও হয়তো হালাল, তারপর আল্লাহর আদেশ এসেছে বলে আমি হালালও খাবো না, হালাল থেকেও নিজেকে দূরে রাখলাম, তাহলে অন্য মাসের মধ্যেও তো তার মাথায় কাজ করবে যে আল্লাহর আদেশে আমি তো গত মাসে হালালও ছেড়েছি, এই মাসে হারাম যেটা ওটা আমি করি কীভাবে, ওটাও তো আমাকে ছাড়তে হবে। তো এই যে এক প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা দেওয়ার জন্যই তো রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এক নম্বর টার্গেটই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়ার অধিকারী হতে পারো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা উদাহরণ সুন্দর করে বিষয়টা ফুটিয়ে তুলেছেন, যে দুনিয়াতে মানুষ যারা আছেন, মানুষের মধ্যে চিন্তা শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন, আবার কামনা বাসনাও আল্লাহ তাআলা দিয়েছেন। অপরদিকে জীবজন্তু আমরা যেগুলো দেখি, গরু ছাগলই হোক, ভেড়া বকরি হোক, সাপ বিচ্ছুই হোক, জীবজন্তুগুলোর মধ্যে আমরা দেখতে পাই কামনা বাসনা তো আছেই, পেটের বাসনাই হোক অথবা লজ্জাস্থানের কামনাই হোক, এগুলো তো আছে, তবে চিন্তা শক্তি মানুষের মধ্যে যেমন আছে এদের মধ্যে এই পরিমাণ নাই, বরং চিন্তা শক্তির দিক থেকে আরা বড়ই দুর্বল, একেবারে অতি সামান্য, যতটুকু না হলে তার জীবনই চলবে না, এই পরিমাণ সামান্য চিন্তা শক্তি তার ভেতরে আছে, যেটা মানুষের সঙ্গে তুলনায় চলে না। অপরদিকে ফেরেশতারা, তাদের মধ্যে আবার কামনাও নাই, বাসনাও নাই, না পেটের চাহিদা, না লজ্জাস্থানের চাহিদা, না কাউকে দেখার চাহিদা, না কোনো কিছু খাওয়ার চাহিদা। তো একদিকে ফেরেশতা, যার কামনা বাসনা নাই তবে চিন্তা শক্তি আবার পুরোই আছে, আর একদিকে জীবজন্তু, যার আবার কামনা বাসনা পুরোই আছে, চিন্তা শক্তি তেমন নাই, মাঝামাঝি হলাম আমি আর আপনি, যাদের মধ্যে চিন্তা শক্তিও আছে, যাদের মধ্যে কামনা বাসনাও আছে। তিনি বলেন, এখন যার কামনা বাসনা পরিচালিত হয় তার চিন্তা শক্তির দ্বারা, সে একসময় ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, কিন্তু যার চিন্তা শক্তি পরিচালিত হয় কামনা বাসনার দ্বারা, আমার চিন্তা শক্তি পরিচালিত হয় আমার চাহিদা, আমার ফাহেশাত, আমার শাহওয়াতের দ্বারা, সে নামতে নামতে জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়। তো এই কারণে রব্বুল আলামিন এই যে রমাদানুল মুবারক দিলেন, এখানে বড় একটা টার্গেট হলো আমাদের, যাতে করে আমাদের ভেতরে এই যে ফেরেশতাদের যে একটা অভ্যাস আমাদের ভেতরে দেওয়া আছে, এই ফেরেশতাদের কুওয়াটটা, শক্তিটা আমাদের ভেতরে আরও বেড়ে যায়, আর জীবজন্তুর শক্তিটা আমাদের ভেতরে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণ মানুষ নামতে নামতে এক পর্যায়ে এমন নামাও নামে, তার সঙ্গে জানোয়ারের কোনো পার্থক্য থাকে না। জানোয়ারের জীবনের লক্ষ্য যেমন শুধু খাবে আর যৌন চাহিদা পূরণ করবে, ব্যাস দুনিয়া তার এভাবে হলেই চলবে। কিছু কিছু মানুষের হালত হয়ে গেছে এমন, খালি খাই খাই খাই,
মানে জীবনের সব মাকসাদই হলো খাওয়া আর যৌন চাহিদা পূরণ করা এর বাইরে যা আখিরাতকে কেন্দ্র করে তাকে কিছু ভাবতে হবে ওই জগৎকে কেন্দ্র করে বড় কিছু তাকে করতে হবে এটার কোনো টেনশনই নাই কোনো ফিকিরই নাই এই জীবন তো গরুর জীবন এই জীবন তো পশুর জীবন এই জীবন তো জানোয়ারের জীবন এই জীবনের দ্বারা কেউ তাসাফুল মাখলুকাত হবে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়ে কিন্তু এরপর তাকে আবার ফিরিয়ে দিয়েছি সবচাইতে নিচুদের চাইতেও নিচু স্থানে তবে যারা ঈমানদার আর নেক আমলকারী তাদেরকে আমি নিচু স্তরে ঠেলে দেই নাই বরং তাদেরকে সৃষ্টিও যেমন করেছিলাম সর্বোত্তম করে তাদেরকে রেখেছিও সর্বোত্তম করে আর তাদের জন্য রেখেছিও সর্বোত্তম জায়গা যে জায়গার নাম জান্নাত তো এখন এই রমাদানুল মুবারকের মধ্যে আমরা খাই কম আমরা পান করি কম স্ত্রীর সাথে দিনের বেলা তো মেলামেশার সুযোগই নেই এগুলোর দ্বারা কি হয় এগুলোর দ্বারা কিছু ক্ষেত্রে দেহ দুর্বল হয় এটা সত্য আপনি রমাদানে রোজা রাখছেন শরীরে একটু ক্লান্তি আসছে অনেক সময় এমন হয় যারা দিনের বেলা পরিশ্রমও করে বিকালবেলা দেখা যায় চলাফেরাটাও কঠিন হয়ে যাচ্ছে গলার আওয়াজটা পর্যন্ত অনেক সময় হালকা হয়ে আসছে একদিকে শরীর কিন্তু দুর্বল হচ্ছে এটা সত্য কিন্তু রূহ কিন্তু দুর্বল হচ্ছে না বরং রূহ শক্তিশালী হচ্ছে কারণ দেহের খোরাক ভিন্ন রূহের খোরাক ভিন্ন দেহ আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে আমাদের সকলের দেহ তৈরি করেছেন মূল উপাদান ছিল মাটি একেবারে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলী ইসলামকে সৃষ্টি করার আগেও রব্বুল আলমিন মালাকুল মৌতকে পাঠিয়ে দিয়েছিলেন মৃত্যুর ফেরেশতাকে যাও জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো তিনি এসে একটা থাবা দিয়ে মাটি নিলেন কিন্তু ফেরেশতার হাত তো আর আমার আপনার হাতের মতো না এমনভাবে মাটিটা নিলেন গোটা জমিনের সব ধরনের মাটি তার হাতের মধ্যে চলে আসলো যার মধ্যে কিছু মাটি নরম মাটি কিছু মাটি শক্ত মাটি কিছু মাটি লাল মাটি কিছু মাটি সাদা টাইপের মাটি কিছু মাটি কালো টাইপের মাটি সব মাটি নেওয়া হলো এরপর এর সঙ্গে পানি মিশ্রিত করা হলো এই একেবারে প্রথম মাখলুক পানি ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই এখন পানি আর মাটি মিশে এটা কাদা মাটি হয়ে গেল আটার ময়দা যেমন পানির সাথে মিশলে খামিরা হয়ে যায় কাদামাটি হয়ে গেল সেই কাদামাটি সামনে রেখে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন আমি যখন এই কাদামাটি থেকে সুষম দেহ তৈরি করব আর তার ভেতরে আমার বিশেষ সৃষ্টি রূহটাও ঢুকিয়ে দিব ছু মেরে ঢুকিয়ে দিব তখন তোমাদের কাজ হলো তার উদ্দেশ্যে সেজদায় পড়বা তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন দুই জিনিস দিয়ে একটার নাম দেহ এই দেহ আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে মাটির গুণ যেমন ভিন্ন আমার আপনার দেহের গুণও হয়ে গেছে ভিন্ন কোনো কোনো মাটি সাদা মাটি তো কারো কারো গায়ের রং সাদা কোনো কোনো মাটি একটু কালচে কালচে মাটি কারো কারো গায়ের রং একটু কালা কালা কোনো কোনো মাটি হলো মাঝামাঝি মানে পুরো সাদাও না আবার পুরো কালচেও না তার গায়ের রঙও হয়ে গেছে যেটাকে আমরা বলি শ্যামলা যদিও শ্যামলা অর্থ ভিন্ন কিন্তু আমাদের দেশে শ্যামলা বলতে বোঝায় না পুরো সাদা না পুরো কালা আবার কোনো কোনো মাটি হলো লাল মাটি এটা তো সিলেটেও বহুত আছে লাল মাটি দেখা যায় চেহারাও একেবারে সেই মাটির মতো লাল আবার মাটির গুণও ভিন্ন কোনো মাটি সেই রকম শক্ত মাটি অদ্ভুত রকমের শক্ত কারো কারো তবিয়ত হলো শক্ত এত বেশি শক্ত সবসময় গরমই থাকে নরম আর হয় না এমনকি ভালো কথা বললে পর্যন্ত গরম হয়ে যায় এই রমাদান আসছে আপনি জিজ্ঞাসা করবেন আসরের পরে চাচা কেমন আছে এটা ভালো কথা না খারাপ কথা অবশ্যই ভালো কথা কিন্তু আপনি বললেন আপনি বললেন কি ভালো আছেন তো দরকার ছিল সে এতে খুশি হবে কিন্তু খুশি না হয়ে এমন লোক আছে সে আরো রাগ করবে কি তুই রোজা রাখিস নেই নাকি এ ফালতু কথা বলার টাইম পাস কোথায় আছে না শুধু শুধু গরম হয়ে যাচ্ছে তবিয়ত গরম কেউ আবার এত নরমের নরম সুবহানাল্লাহ তারে যদি কেউ ঠকায় তাহলে যে ঠকিয়েছে তার ক্ষতি করবে দূরের কথা তারে মারবে দূরের কথা উল্টো দোয়া করে আল্লাহর কাছে তার জন্য আরো কান্নাকাটি করে অদ্ভুত ব্যাপার তাহলে দেখা যাচ্ছে কেউ বেশি গরম কেউ বেশি নরম কেউ শক্ত কেউ নরম কেন মাটির গুণ তো এমন কোনো কোনো মাটি আঠালো মাটি কোনো কোনো মাটি নরম মাটি তো মাটির গুণ যেমন ভিন্ন আমার আপনার দেহের গুণ এবং দেহের ভেতরের কোয়ালিটিও হয়ে গেছে ভিন্ন কিন্তু দেহের কোনোই দাম নেই রূপ ছাড়া এক পয়সা দামও নেই যদি একজন মানুষ মারা যায় তার মাথা থেকে পা অঙ্গ তো স্বাভাবিকই থাকে এমন না চোখগুলো খুলে আসমানে চলে গেছে হাত দুইটা কেটে মাটির নিচে ঢুকে গেছে অ্যাক্সিডেন্ট ছাড়া যদি মারা যায় দেখা যায় মাথা থেকে পা সব তো স্বাভাবিকই আছে তারপরও মানুষ তাকে নিয়ে মাটি চাপা দিয়ে আসে তাকে দাফন করে দিয়ে আসে কেন কারণ দেহের কোনো দাম নেই রূহ ছাড়া রূহ নাই মানে সেই দেহ মুর্দা দেহ যেমন ধরেন নামাজ নামাজের কোনো দাম নাই যদি ওই নামাজ রূহ না থাকে
যার কারণে একই কোরআনে এক নামাজিকে সুসংবাদ শোনানো হয়েছে আর এক নামাজিকে ধ্বংসের ঘোষণা শোনানো হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 18 নম্বর পারার প্রথম দুই আয়াত সূরা মুমিনুন আয়াত 1 এবং 2 আল্লাহ বলছেন সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা তাদের নামাজে থাকে একাগ্রচিত্ত খুশু খুজু ইখলাসের সাথে যারা নামাজ আদায় করে। একই কোরআনে 30 নম্বর পারে একটা সূরা আছে আমি আশা রাখি আপনাদের অনেকেরই মুখস্থ আছে সূরা মাউন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরায় গিয়ে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ধ্বংস হোক ওই সমস্ত নামাজি বেনামাজি বলেন নাই ধ্বংস হোক ওই সমস্ত নামাজি আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন যারা নামাজের ব্যাপারে থাকে সম্পূর্ণ উদাসীন একেবারে তাকবীরুল্লাহ থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজে কোনো মনই নেই। তাহলে দাঁড়ালো কেন? হয়তো লোক দেখানোর জন্য অথবা দাঁড়িয়েছে চাপে পড়ে। যদি ইসলামী রাষ্ট্র হয় নামাজ চাপে হলেও পড়া লাগে না হলে ধরে জেলে নিয়ে যাবে। এমনকি হাম্বলি মাজহাবের ফতোয়া অনুসারে খালি জেলে নেবে না ফাঁসি দিয়ে মানে একেবারে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। নামাজ ছাড়ার কোনো সুযোগই নেই, নামাজ পড়া লাগবেই লাগবে। এখনও মিডিল ইস্টের কিছু দেশ এমন আছে আজান হয়েছে তো দোকানপাট বন্ধ করাই লাগবে। আজান হয়েছে মানে আপনার নামাজ আদায় করাই লাগবে, দিল দিয়ে করেন আর দিল ছাড়া করেন। তো এখন একদল নামাজ পড়ে খুশু খুজুর সাথে আল্লাহ বললেন এরা কামিয়াব, আর একদল নামাজ পড়ে গাফলতির সাথে আল্লাহ তাআলা বললেন এদের জন্য বরবাদি, এদের জন্য ধ্বংস। যার কারণে ঘোষণা হয়েছে সবচেয়ে বড় চোরকে যে মসজিদে চুরি করে মাদ্রাসায় চুরি করে এটা না, যে নামাজে চুরি করে। কারণ যে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে ও বান্দার সঙ্গে যে কি করবে এটার বলে দেওয়া লাগে না, যে আল্লাহরই ঠকায় এবং এই লাইনে চেষ্টা চালায় সে বান্দারে তো আরও বেশি ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তা আল্লাহর হক হলো নামাজ, নামাজ আমার হক না আপনার হক না, কার হক? আল্লাহর হকেই যে উল্টাপাল্টা করে আল্লাহর হকের ব্যাপারেই যে ফাঁকিবাজি করে তো বান্দার হকে সে কি করতে পারে? তো এই কারণে সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। নামাজে চুরি করে মানে খালি রুকু সেজদায় চুরি করে তা না, বরং কেরাতেও চুরি করে। কোনো কোনো মসজিদে এমনও কেরাত পড়ে, বিশেষ করে তারাবির নামাজে কি পড়ে আর কি যে বলে, যে পড়ে সে হয়তো বুঝলে বুঝে কিন্তু পেছনে একজনও বোঝে না, এমনি ভাবে যে আরবিতে যেহেতু বলছে ভালো কিছুই তো বলবে, খারাপ কিছু বলার কথা না, এটাও তো চুরি। বরঞ্চ রুকু সেজদা চুরির চাইতে এটা আরো বড় চুরি, কারণ রুকু সেজদা এর চাইতে নামাজের দামি অংশ হলো কালামে পাকের তেলাওয়াত, কোরআনের চাইতে দামি কোনো জিনিস হতেই পারে না। তো সুবহান রব্বিয়াল আজিমে চুরি করলে যদি চুরি হয়, সুবহান রব্বিয়াল আলায় চুরি করলে যদি চুরি হয়, কেরাতের মধ্যে চুরি করলে চুরি হবে না? অবশ্যই হবে। কিন্তু এখন চুরি করলে যে চুরি করছে সেও খুশি, পেছনে যারা আছে তারাও মহা খুশি, যাক নামাজ তো তাড়াতাড়ি শেষ হয়েছে। যদিও বেশি তাড়াতাড়ি না, হয়তো 5 মিনিট আগে বা বেশি থেকে বেশি 10 মিনিট আগে সে ভাবছে জীবন তো আমার কামিয়াব হয়ে গেছে, 10 মিনিট বেশি মসজিদে থাকলে তো জীবনটাই বরবাদ হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন চুরি বাংলাদেশে হয় নাকি হয় না? বহুত হয়। তাহলে কোন নামাজের দাম আছে? যেই নামাজে রূহ আছে। তো যেই নামাজের রূহ নাই, নামাজের বডি আছে রূহ নাই, ওই নামাজ কখনোই বান্দাকে চূড়ান্ত সফলতায় পৌঁছাতে পারে না। বরঞ্চ হাদিসে আছে এমন নামাজ শেষ করার পর ফেরেশতারা সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে নামাজ আদায়কারীর মুখে ছুড়ে মারে যে তোর এই 2 নম্বর নামাজের আল্লাহর কোনই দরকার নেই। একইভাবে রোজা, রোজা 2 রকম রোজা হয়। একটা রোজা হলো এমন যার বডি আছে রূহ নাই, আর একটা রোজা হলো এমন যার রুহ আছে যার বডিও আছে। তো বলবেন বডি আছে রুহ নেই মানে কি? রোজাও রেখেছে আবার সুদ ঘুষো খাচ্ছে, রোজাও রেখেছে মানুষ হত্যা করছে বা মানুষকে ঠকাচ্ছে, রোজাও রেখেছে সব ধরনের আকাম কুকাম পাপ জারি রাখছে। আল্লাহ রসুল বলেন রুব্বা সাঈমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ, এমন বহু রোজাদার আছে যাদের রোজার প্রাপ্তি শুধু একটা, সারাদিন ক্ষুধার কষ্ট করেছে। আল্লাহ রসুল বলেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা রেখে গুনাহের কথা আর গুনাহের কাজ ছাড়তে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনোই দরকার নাই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সারাদিন সে না খেয়ে পানি পান না করে কষ্ট করবে। উদাহরণস্বরূপ রোজা রেখে স্ত্রীর সঙ্গে মেলামেশা জায়েজ নাকি না জায়েজ? যদি করে তাহলে রোজা তো আর থাকবে না, রোজা ভেঙে যাবে। এখন স্ত্রীর সাথে মেলামেশা করছে না কিন্তু রাস্তাঘাট দিয়ে যারা হেঁটে যাচ্ছে একজনকে আবার খারাপ নজরে দেখতে বাদ দিচ্ছে না, তো কি হলো? হালাল জিনিস তরক করলো আল্লাহর ভয়ে অথবা আল্লাহ তাআলার আদেশে, কিন্তু হারামের লাইনে আবার পুরো অ্যাডভান্স। এখন কেউ এমন যে হয়তো রাস্তাঘাটে গিয়ে কাজটা করছে না কিন্তু ফেসবুক তো চালায়, ইউটিউব তো চালায় অথবা অনলাইন তো আছে। তো এখন দেখা যাচ্ছে রমাদানুল মুবারকেও ঢুকে, হয়তো ঢুকেছিল এমনি একটু সময় কাটাবে বলে,
কিন্তু গিয়ে আজেবাজে ভিডিও দেখা শুরু করে দিয়েছে, সিনেমা দেখা শুরু করে দিয়েছে, নাটক দেখা শুরু করে দিয়েছে। তো রোজা রেখে নিজেকে নিজের স্ত্রী থেকে দূরে রাখলো মেলামেশা থেকে, কিন্তু কল্পনায় পরনারীর সঙ্গে মেলামেশা করা শুরু করলো। তাহলে এই রোজার কি রুহ আছে নাকি গেছে? তাহলে রুহ যদি না থাকে দুনিয়ায় কোনো কিছুর দাম থাকে না। তা আমার আপনাকে রব্বুল আলমিন যে সৃষ্টি করলেন, আমাদেরকে রব্বুল আলমিন দুটো জিনিসই দিলেন, একটার নাম দেহ আর একটার নাম রুহ। এখন দেহকে তৈরি করেছেন মাটি দিয়ে, মাটি হলো এই জগতের উপাদান, কিন্তু রুহকে তৈরি করেছেন কি দিয়ে? জবাব আছে কারো কাছে? কি জানা আছে নাকি আপনাদের কারো? রুহ তৈরি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে, বাতাস দিয়ে, আগুন দিয়ে, কি থেকে? একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ তাআলা এই এলেম আমাদেরকে দেন নাই। কিন্তু এটা নিশ্চিত, এই জমিনের কোনো উপাদান দিয়ে না। আমাদের দেহ তৈরি হয়েছে জমিনের উপাদান দিয়ে, মূল উপাদান মাটি, কিন্তু আমাদের রূহ এই জমিনের কোনো উপাদান দিয়ে তৈরি হয় নাই। এটা ঊর্ধ্ব জগতের কোনো উপাদান, সেটা আল্লাহই ভালো জানেন কি উপাদান। তো এখন রূহ এক জগতের উপাদান দিয়ে তৈরি, দেহ আর এক জগতের উপাদান দিয়ে তৈরি। তার মানে একই জায়গায় দুই জিনিস, দুইটার আকর্ষণ ভিন্ন। এখন কারো বাড়ি যদি হয় আমেরিকা, বাংলাদেশে ঘুরতে এসেছে, হতে পারে কি না যে সে কি বাংলা খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করবে নাকি মার্কিন খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করবে? যেমন আমি আপনি, আমরা ভাত খেতে অভ্যস্ত, ভাতেই আমরা বেশি তৃপ্তি পাই। এখন আমরা কেম খাই, হয়তো বার্গার খাচ্ছে, কেক খাচ্ছে, রুটি খাচ্ছে, এটা সেটা বহুত কিছু খাচ্ছে। আপনি গিয়ে শুধু এগুলোই খাচ্ছেন, দিনের পর দিন ভাত পাচ্ছেন না, তৃপ্তি লাগবে নাকি খারাপ লাগবে? যত ভালো জিনিসই খান, এমনকি প্রতিযোগিতা যদি আপনাকে নান রুটিও দেওয়া হয়, সাথে কাবাব আছে, গ্রিল আছে, বহুত কিছু আছে, খালি ভাতটা নাই, দেখবেন দুদিন তিন দিন পর কেমন কেমন জানি লাগে, শান্তি নাই, একটা অশান্তি ভেতরে আলাদা কাজ করতে থাকে। তার মানে যে যেই জিনিস অভ্যস্ত, যার রুটিন যেটা, সে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে আমাদের এই দেহটা হলো এই জগতের উপাদান দিয়ে তৈরি, কথা বুঝলি? আমাদের এই দেহ এই জগতের উপাদান দিয়ে তৈরি। তাহলে এই দেহের খাবার পাবো কোথায়? এই জগতের মধ্যেই, সেটা ভাতই হোক, সেটা তরকারি হোক, সেটা রুটি হোক, সেটা কেকই হোক, সেটা যাই হোক। কিন্তু আমাদের রুহ কি দিয়ে তৈরি? এই জমিনের কোনো উপাদান দিয়ে তৈরি না, এটা নিশ্চিত। তাহলে ঊর্ধ্ব জগতের কোনো উপাদান দিয়ে তৈরি, আল্লাহ তাআলার বিশেষ কোনো হেকমত দ্বারা, বিশেষ কোনো মাখলুকের দ্বারা এটা তৈরি। তো এখন যেহেতু এই জগতের উপাদান দিয়ে তৈরি না, তাহলে রুহের খোরাক, রুহের খাবার এই জগতে খুঁজে কোনো লাভ হবে না। যার কারণে যতই ভাত খান রুহ শক্তিশালী হবে না, যতই রুটি খান রুহ শক্তিশালী হবেন না। এমনকি যত হালাল আইটেম, হারাম বাদ দেন, মদ গাঁজা না, একেবারে যত হালাল খাবার আছে, এমন কোনো খাবারের নাম আমাকে বলতে পারবেন না যেটা শুধু যদি খাবার হিসাবে খেতে থাকে, শুধু এই খাবারের কারণেই রুহ শক্তিশালী হবে, আর কিচ্ছু লাগবে না, এই দাবি কেউ করতে পারবে না। তো রুহকে শক্তিশালী করতে চাইলে কী লাগবে? ওই ঊর্ধ্ব জগতের সঙ্গে কানেকশন করা লাগবে। আর ঊর্ধ্ব জগতের সঙ্গে কানেকশন করার একটাই তরিকা, সেই তরিকার নাম হলো ইবাদত। কারণ বান্দার আমার আপনার মেরাজে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার আপনার রকেটে করেই হোক আর বিমানে চড়েই হোক, ঊর্ধ্ব জগতে একেবারে আসমানে বা সিদরাতুল মুনতাহায় বা রবের নিকটবর্তী হওয়ার কোনো সুযোগ নেই। আমার আপনার রব পর্যন্ত পৌঁছার একমাত্র সুযোগের নাম হলো ইবাদত। যেমন সেজদায় যদি কেউ পড়ে যায়, আল্লাহ রসুল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা রবের সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটিয়ে পড়ে। তাহলে রবের নিকটে যখন পৌঁছে যাচ্ছেন, এই যে কানেকশন হচ্ছে, এরকম যত বেশি কানেকশন হতে থাকবে আপনার রুহ তত বেশি শক্তিশালী হবে। যেমন মোবাইলে চার্জ শেষ হয়েছে, কি করব? যেখানে কারেন্ট আছে, এই যে কারেন্টের লাইন আছে, চার্জার লাগাবো, মোবাইলের সাথে সেট করব, যতক্ষণ লাগিয়ে রাখবো ব্যাটারি খেলে শক্তিশালী হবে, হবে হতে হতে 100% চার্জ ফুল। আমি যদি এখন ফুল হওয়ার পরেও আমি 10 ঘন্টাও লাগায় রাখি, দেখবেন 100ই থাকে, 99 তার নামে না, ফুল ফুলই আছে আর নিচে নামছেই না। কিন্তু খোলেন, খুলে টেপাটেপি করা লাগবে না, এখানে টেবিলের উপরে 2 ঘন্টা রেখে দেন, চার্জ কমবে নাকি কমবে না? অবশ্যই কমবে। এভাবে 2 দিন যাক, 1 সপ্তাহ যাক, 1 সপ্তাহ বাটন মোবাইল হলেও দেখা যাবে চার্জ শেষ, আর অ্যান্ড্রয়েড হলে তো 2 দিনে খুঁজে পাবেন না, যত দামি মোবাইল হোক চার্জ পুরাইয়া যাবে। তো এখন রবের সঙ্গে কানেকশন করার, ঊর্ধ্ব জগতের সঙ্গে কানেকশন করার একমাত্র তরিকার নাম খাওয়া, একমাত্র তরিকার নাম পানি পান করা, একমাত্র তরিকার নাম ইবাদত করা। এখন বান্দা যখন ইবাদতে থাকে, তার রুহের চার্জ হতে থাকে, রুহের চার্জ হতে থাকে, এই জগৎ থেকে না, কোন জগৎ থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। যার কারণে এই যে আপনারা মজলিসে বসলেন, এলমের মজলিস, জিকিরের মজলিস, আপনাদের বসতে দেরি, ফেরেস্তারা আপনাদেরকে ঘিরে ফেলতে দেরি না। শুধু ফেরেস্তারা ঘিরে ফেলেছে তা না, আল্লাহ তাআলার বিশেষ রাহমত, বিশেষ সাকিনা, প্রশান্তি নাজিল হচ্ছে আপনাদের উপর, এতটুকু হলেও চলতে, এতটুকুও না। ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তাদের সামনে আপনাকে নিয়ে আলোচনা করছেন।
ফাজকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন প্রত্যেক খুতবায় দেখেন না বাংলাদেশের প্রায় সব ইমাম সাহেবরা খতিব সাহেবরা বাক্যটা বলেন অর্থ কি ফাজকুরুনি বান্দা তোরা আমার জিকির কর জিকির মানে স্মরণ তোরা আমার জিকির কর আমাকে স্মরণ কর আযকুরকুম তাহলে আমিও তোদের জিকির করব তোদের স্মরণ করব তাহলে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করে কিভাবে হাদিসে কুদসিতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন যদি একা একা আমাকে স্মরণ করো আমিও একাকে তোমাকে স্মরণ করব আর যদি অনেককে নিয়ে আমাকে স্মরণ করো এর চাইতে দামি ব্যক্তিদের সামনে আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে বান্দা যখন ইবাদতে থাকে তার দেহ সবল হোক আর দুর্বল হোক কিন্তু এটা নিশ্চিত তার রূহ দুর্বল হয় না রূহ কি হয় সবল হতে থাকে সবল হতে 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 এক পর্যায়ে এত সবল হয়ে যায় যে ফেরেশতাকে পর্যন্ত অতিক্রম করে ফেলে যেমন আপনারাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি না জিবরিল আমিনের দাম বেশি আমার রাসূল কি ফেরেশতা আমার রাসূল কি ফেরেশতা আল্লাহর কোরআনে স্পষ্ট বলেছেন হে নবী বলে দেন হালকুম তু ইল্লা বাশারার রাসূলা আমি একজন মানুষ রাসূল ফেরেশতা রাসূল না মালাকার রাসূলা না বাশারার রাসূলা আমি একজন মানুষ রাসূল তাহলে রাসূল হলেন বাশার আর ফেরেশতা হলো মালাইকা তো এখন এই বাশার হয়েও তিনি মালাইকাকে ছাড়িয়ে যাচ্ছেন কিসে দেহের শক্তি দিয়ে কি শক্তি রুহের শক্তি দুনিয়াতে এমন মানুষও থাকতে পারে দেহ একেবারে দুর্বল ঠিকমতো চলতে ফিরতে পারে না কিন্তু রুহ এত বেশি সবল যে তার দাম আসমানের বহু ফেরেশতার চাইতে বেশি তো দামি হওয়ার একমাত্র উপায়ের নাম হলো রুহানি শক্তি কোরআনই বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী আমাদের চোখে সবচাইতে বেশি সম্মানী কারা আমাদের চোখে সবচাইতে বেশি সম্মানী যার পাওয়ার আছে ক্ষমতা আছে অথবা যার টাকা পয়সা আছে অথবা যার সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে অথবা যার বড় কোনো ডিগ্রি আছে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানীকে জানো আতকাকুম যার দিলে সবচাইতে বেশি তাকওয়া আছে এমনকি বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন শোনো লা ফাযলা লি আরাবিন আলা আজামিন ওয়ালা লি আজামিন আলা আরাবি ওয়ালা লি আসওয়াদ আলা আহমর ওয়ালা লি আহমর আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া কোন আরবের উপর কোন অনারবের বা কোন অনারবের উপর কোন আরবের কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের বা কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের আলাদা শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তির নাম তাকওয়া এখন যদি কেউ আরবের না বাইরের অনারব হয় আর একজন আরব হয় যেমন আবু জাহাল সে আরব কিন্তু দেখা যাচ্ছে বেলালে হাবশি সে আফ্রিকার লোক হাবাসার লোক অনারব কিন্তু অনারব হয়েও আরবের চাইতে বেশি দামি কারণ আবু জাহালের দিলে কোনো তাকওয়া নাই বেলালের দিল পুরো তাকওয়া দিয়ে ভরা তাহলে রুহ যত শক্তিশালী হবে আল্লাহর কাছে বান্দার দাম তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আর রুহকে শক্তিশালী করার একমাত্র তরিকার নামে হলো ইবাদত যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি সওমে উসল পালন করতেন যেটা উম্মতের জন্য জায়েজই নাই সওমে উসল বুঝেন সাহরিও নাই ইফতারও নাই লাগাতার রোজা দিনেও না খাওয়া রাতেও না খাওয়া আমরা তো রোজা রাখি দিনের বেলা রাতে তো আর রাখি না আমাদের রোজা শুরুই হয় সবে সাদিক থেকে শেষ হয় সূর্যাস্ত হয়ে গেলে রাতে আমাদের কোনো অপশন নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রোজাও রাখতেন রমাদানে না এমনি নফল রোজা হিসাবে দিনেও না খাওয়া রাতেও না খাওয়া সাহাবিরাও রাখতে চাইলেন কারণ রাসূল যা করেন সাহাবিরাও সেটা করতে ভালোবাসেন আল্লাহ রাসূল নিষেধ করলেন আইয়ুকুম মিসলি আরে তোমাদের কে আছো আমার মতো আবি তো ইনদা রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিনি আমি তো আমার রবের সঙ্গে রাত কাটায় দেই আমার রবই আমারে খাওয়ায় আমার রবই আমারে পান করে কিভাবে খাওয়ায় এই খাবার মুখের খাবার না যা আসমান ফুটে হয়ে খাবার নামে এ মুখ দিয়ে মনে হয় অটো ভেতরে পৌঁছে যায় এই খাবার না এই খাবার হলো রুহানি খাবার রুহানি খাবার যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু দিলে ঠিকই অনুভব করা যায় যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন কিন্তু আরেকদিকে রুহ তার এত বেশি শক্তিশালী ছিল যিনি এত বেশি ক্ষুধার কষ্ট করছেন গায়ের জামাটা পর্যন্ত পূরণ হয়ে গিয়েছে যেই বিছানায় শুয়েছেন এত শক্ত পিঠের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গেছে অথচ নুসিরতু বির রবি মাসিরাতা শাহরিন এক মাসের পথ দূরে থাকতেই বাতিল তার নাম শুনলেও থরথর করে কেঁপে উঠছে তাহলে এই শক্তি তো দেহের শক্তি না আরে দুনিয়া যত বড় শক্তিশালী দেহের অধিকারী হোক সামনাসামনি আসলে ভয় লাগতে পারে কিন্তু এক মাসের রাস্তার দূরত্ব বোঝেন এখন তো এক মাসে চাঁদে পৌঁছে যাওয়া যাবে এক মাস তো যেন তোমার ব্যাপার নয় জামানো এক মাসে তো বহুদূর যাওয়া সম্ভব তো সেখানে এক মাসের পথ দূরে থাকতে রাসূল বলেন আল্লাহ আমাকে এমন একটা মুজিজা দিয়েছে আমার দুশ্মন এত দূর থেকে আমার ভয় থরথর করে কাঁপতে থাকে কাছাকাছি যাওয়াই লাগে না যার কারণে আল্লাহর রাসূলের জিহাদের যে আমরা লিস্ট দিই যে ২৭টা জিহাদ নিজে করেছেন আর ৪৭টা বাহিনী পাঠিয়েছেন ইতিহাস পড়লে দেখবেন বেশিরভাগগুলোতে লড়াই লাগেনি আল্লাহ রাসূল লড়াই করেছেন কয়টা সব মিলিয়ে ৯টাও না
27 যে আমরা তালিকা দিচ্ছি এগুলোতে ময়দানে নিচে হাজির হয়েছে লড়াই লাগে নাই যেমন মক্কা বিজয় হলো মক্কা বিজয় জানো তো ব্যাপার না যেই মক্কায় রাসূলের জন্ম যেই মক্কায় রাসূলের বেড়ে ওঠা যেই মক্কায় রাসূলের শৈশব কৈশোর তারুণ্য যৌবন ওই মক্কা পর্যন্ত বিজয় করলেন একটা মানুষকে মারা লাগলো না ধরা লাগলো না রক্তপাত করা লাগলো না খালি গিয়ে ঢুকলেন বেশ ভয় শেষ এতকাল গিয়ে মদিনায় গায়ে পড়ে যুদ্ধ করেছে কিন্তু এখন তার এলাকায় এসেছে কিন্তু যুদ্ধ করবে সাহসই নাই একেবারে এমনি এসে সারেন্ডার করে দিয়েছে এমন কি ওদের নেতা আবু সুফিয়ান সে তো যুদ্ধের আগের রাতে গিয়ে রাসূলের কাছে সারেন্ডার করে এসেছে এটার নামই হলো রব এমন একটা ভয় আল্লাহ তাআলা তৈরি করে দেন পেছনে বসে বহু কিছু বলা যায় এমন কি আল্লাহর রাসূলের চেহারা দেখে পর্যন্ত এক মুশরিক সাক্ষ্য দিয়েছে আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না মানে শুধু চেহারা মুবারকটা দেখেই তার দিন সাক্ষ্য দিয়েছে না না এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না এই চেহারা থেকে যা বলবে সত্যই বলবে এমন কি পাশান পাশান দিল পর্যন্ত এসেছে অনেক উগ্রতা নিয়ে কিন্তু সামনে এসে খালি যখন জবান থেকে তেলাওয়াত শুনেছে সব কিছু মাটি হয়ে একেবারে নিজেকে ফেদা করেছে এমন সাহাবীও আছে বলেছে যে আল্লাহর কসম একসময় রাসূলের চাইতে দুনিয়াতে আমার কাছে বেশি ঘৃণিত কেউ ছিল না আর আজকে রাসূলের চাইতে আমার আমার কাছে বড় কোনো মহব্বতের ব্যক্তিত্ব দ্বিতীয় কেউ নাই তাহলে এই যে রূহটাকে শক্তিশালী করা লাগবে নাকি লাগবে না তো যে রোজা রাখলে দেহ দুর্বল হচ্ছে লম্বা নামাজ পড়লে শরীর হয়তো দুর্বল হচ্ছে আল্লাহ রাসূলের পা পর্যন্ত ফুলে গেছে লম্বা নামাজ পড়তে পড়তে আমার আপনার সর্বোচ্চ পা ব্যথা হয়েছে এটা বলতে পারবো বিশেষ করে প্রথম দুই একদিন তারাবিতে অনেকের পা ব্যথা করে সারা বছর অনেকের লম্বা টাইম দাঁড়িয়ে থাকার অভ্যাস না থাকার কারণে কিন্তু পা ফোলার ইতিহাস কার আছে আমার নাই আপনার আছে নাই অধিকাংশ মানুষের নাই এই জিনিসগুলো কিন্তু ইতিহাসে পড়া যায় আমরা অনুভূতিটাই নিতে পারি না একটা মানুষকে আমাকে বলতে পারবে যে কি পরিমাণ ক্ষুধা লাগলে ক্ষুধার যাতনা কতটা তীব্র হলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয় আর পেটে গামছা বাঁধলে কেমন লাগে এটা আমরা জানি কিন্তু পাথর তাও তো কঙ্কর সাইজের পাথর না অন্তত এই সাইজের একটা পাথর আর পাথর বাঁধ দেন দুইটি ইট বাঁধেন না পেটে দেখেন ভালো লাগে না আরো খারাপ লাগে অসহ্য লাগবে বিরক্তি লাগবে কাজ করতে পারবেন না আপনি এটা পেট থেকে খুলতে হবে অথচ আল্লাহ রাসূল তো এটাও করেছেন করতে বাধ্য হয়েছেন সাহাবীরা সেই যুদ্ধের আগে খন্দকের যুদ্ধের আগে একদিকে কাজ চালায় যেতে হবে কারণ যে কোনো সময় বাহিনী এসে হামলা করবে এখন তারা বিশাল করে গর্ত বানাচ্ছে যাতে বাহিনী ঢুকতে না পারে মদিনা শরীফের মধ্যে এখন হাতে সময় কম কাজ বেশি কারণ হলো গর্ত না খুঁড়তে পারলে পুরোটা বাহিনী এসে ঢুকে যাবে এখন কামাই রোজগার করতে যাবে না যুদ্ধে কাজ করবে তো ভাবলো কামাই রোজগারের টাইম নেই আগে কাজ শেষ করি আর পাথুরে মাটি খনন করা এত সহজ না আমাদের এই নরম মাটি খনন করা যেমন সহজ কোদাল দিয়ে কোপ দিলেই কেটে আসে পাথরের মাটি কাতে এত সহজ না যা সবচাইতে বড় প্রমাণ উহুদ যুদ্ধে মাত্র 70 জন সাহাবী শহীদ হয়েছেন কিন্তু সবাইকে একটা করে কবর উপহার দেওয়া যায় নাই অথচ 70টা কবর করতে কতক্ষণ লাগে বলেন যদি 70 জন মানুষও হাত লাগায় বেশি না যুদ্ধে তো 700 জন শরীক ছিলেন 300টা মুনাফিক ভাগার পর 700 জন ছিলেন এর মধ্যে 70 জন শহীদ হলেও 630 জন বাকি আছেন 630 জনের মধ্যে যদি 203 আহতও থাকেন বাকিরা তো মোটামুটি কাজ চালায় নেওয়ার মতো আছেন তো সবাই মিলে যদি কবর খুঁড়তে শুরু করে কতক্ষণ লাগে কিন্তু ওই 70 জনের জন্য 70টা কবর দেওয়া যায় নাই এক এক কবরে গণকবর দিতে হয়েছে একাধিক জনকে শুয়ে দিতে হয়েছে তাহলে মাটি কি পরিমাণ শক্ত হলে একজন শহীদের জন্য পর্যন্ত একটা কবরের ব্যবস্থা করা যায় না কারণ এত শক্ত মাটি এত শক্ত মাটি এগুলো কাটা যেন তো ব্যাপার না তাহলে কাজ চালায় যেতে হবে কিন্তু খাবার নাই কি করবে এক পর্যায়ে সইতে আর না পেরে রাসূলকে এসে দেখাচ্ছে ইয়া রাসূলুল্লাহ কোমর তো আর সোজা রাখতে পারি না ক্ষুধা এত বেশি বেড়ে গেছে এই দেখেন কাপড় তুলে দেখালো ইয়া রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছে কিন্তু এখন তাও শরীর টিকছে না কি করব একটু দোয়া করেন না আল্লাহর কাছে এই শেষ সময় আসলেন রাসূলের কাছে প্রথম ধাপে না এর আগ পর্যন্ত সবর চালিয়ে গিয়েছেন কাজ চালিয়ে গিয়েছেন কোনো অভিযোগ নাই কোনো ফরিয়াদ নাই শেষ সময় আসলেন অভিযোগ জানাতে না একটু যাতে রাসূল দোয়া করে আল্লাহর কাছে একটু যাতে আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা করে খারাপ কিছু তো বলেন নাই কিন্তু নবী কি জবাব দিবেন তিনি পেট থেকে কাপড় উঠালেন তারা দেখলেন তাদের পেটে যেমন পাথর বাঁধা আল্লাহ রাসূলের পেটেও তো পাথর বাঁধা এমনকি মক্কার যুগে এক সাহাবী এসে রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে এত কষ্ট দিচ্ছে আমাদেরকে আলা তাদউ লানা আলা তাস্তামসিরু লানা একটু কি দোয়া করবেন না আল্লাহর কাছে আমাদের জন্য একটু কি সাহায্য চাইবেন না আল্লাহর কাছে আমাদের জন্য আল্লাহ রাসূল বলেন শোনো তোমাদের পূর্বে এমন ব্যক্তিও বিগত হয়েছে যাদেরকে দ্বীনের কারণে মাথার উপর করাত রেখে পুরো শরীরকে দুই টুকরো করে ফেলা হয়েছে কাউকে কাউকে একেবারে লোহার চিরুনি দিয়ে গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে
এরপরও তারা আল্লাহর দিন থেকে এক ইঞ্চি সরতে রাজি হয় নাই ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো আরে বেলালের ইতিহাস পড়েন আম্মারের ইতিহাস পড়েন ইয়াসির ইতিহাস পড়েন খুবাইবের ইতিহাস পড়েন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস পড়েন রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন এক একজনের ইতিহাস পড়েন চোখের পানি ধরে রাখা কঠিন নবী বলছেন না তোমরা তাড়াহুড়া করছো এত কুরবানি দেওয়ার পরও যদি এই শব্দ রাসূল বলেন তোমরা তাড়াহুড়া করছো তাহলে আমরা তো আরো কত বেশি তাড়াহুড়ার মধ্যে লিপ্ত থাকি আমাদের তো হালত এমন মনে হয় দুই দিন দিনের জন্য কিছু করলেই তিন নম্বর দিনে টেনশনে পড়ে হায় রে বিজয় আসে না কেন হায় রে দিন কায়েম হয় না কেন এই হয় না কেন সেই হয় না কেন অথচ কি পরিমাণ কোরবানি দেওয়া লাগে দিনের জন্য আর নিয়ম হলো যার ঈমান যেমন তার উপর পরীক্ষাও আসে তেমন আমাদের ঈমান দুর্বলতে পরীক্ষাও দুর্বল তাদের ঈমান সবল তাই পরীক্ষা সবল আল্লাহ রাসূল বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি এজন্য বুখারীতে হাদিস আছে সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া এই জামানে আমি ভেবে অবাক হই যদিও বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক কিছু আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে গত রমাদানে যেভাবে সাহরি ইফতার খেয়েছি অনেক পরিবার এমন আছে রমাদানে সেভাবে সাহরি ইফতার করতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন মূল্য বাড়লে কী হবে ইনকাম তো আর বাড়ে নেই কারো কারো ক্ষেত্রে কমেছে বেকারত্বের হার বেড়েছে যার কারণে অনেক ফ্যামিলিতে গত রমাদানে যেভাবে ইফতার খেয়েছে এ রমাদানে পাচ্ছে না কিছু ক্ষেত্রে কমিয়ে আনতে হচ্ছে এমনকি বড়ইকে খেতে বলা হচ্ছে খেজুরের পরিবর্তে এই পরামর্শ তো দায়িত্বশীলদের থেকে আসছে তাহলে এর মানেও তো অর্থনৈতিকভাবে আমরা দুর্বল আছি কিন্তু আমি চিন্তা করি যাই হোক কম খাই বেশি খাই আলহামদুলিল্লাহ ক্ষুধার্ত তো আর থাকা লাগছে না কোনো এক বেলে এমন হয় না যে আমি ঘুম থেকে জেগেছি কিন্তু সাহরি খাবো এমন কিছু নেই আমার বাসায় ইফতার খাওয়ার মতো কিছু নাই আমার কাছে এবং রাতে খাবারের মতো কিছু নেই এমন নাই বরং হয়তো একটু কম খাচ্ছি একটু বেশি খাচ্ছি অন্যদিন হয়তো সপ্তাহে তিন দিন খেতাম গরুর গোশত এখন একদিন খাচ্ছি ইত্যাদি হচ্ছে কিন্তু আমি তো চিন্তা করছি যে ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে গাজার মুসলমান সুবহানাল্লাহ মানে বড় মানুষের কথা বাদ দেন বড় মানুষের অনেক সময় কষ্ট করতে পারে একটা অভ্যস্ত হয়ে যায় কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন সিরিয়াল ধরে শুধু ইফতারের জন্য এক একটা প্যাকেট পাবে বলে কিন্তু কয়েকজনকে দিতে দিতে শেষ হয়ে যায় এরপর বাকিরা খালি হাতে ফিরতে থাকে এই দৃশ্য যে কতটা কষ্টের কিন্তু সুবহানাল্লাহ আমি ভেবে অবাক হই এই যে বাচ্চাগুলো এত লম্বা সিরিয়াল দিল রোদে পড়তে থাকলো কিন্তু শেষ পর্যন্ত খাবার পেল না কিন্তু যখন ফিরে যায় সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে তোমার এখন অনুভূতি কি খাবার তো তুমি পেলা না আর সাংবাদিকের কাছে এই সামর্থ্য এখন নাই যে তার জন্য আলাদা কিছু ব্যবস্থা করবে কারণ একজন দুইজন তো অভাবে না গোটা জাতিটাই তো অভাবী হয়ে আছে যাদেরকে টিকেই থাকতে হচ্ছে আন্তর্জাতিক সাহায্যের উপর ভর করে তো যখন জবাব দেয় নিজেকে ধরে রাখা কঠিন হয়ে যায় এই মাসুম বাচ্চা সে এক বাক্যে জবাব দেয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আরে আল্লাহই যথেষ্ট আল্লাহই সর্বোত্তম অভিভাবক তখন আমার দিল সাক্ষ্য দেয় আরে আমি যত বড় হুজুর হই আমি যত বড় নামাজি হই আমার ঈমান এখন এই বাচ্চার ঈমানের মতো হতে পারে আমরা তো একটু এদিক থেকে সেদিক হলে আর ধৈর্য ধরে রাখতে পারি না বরঞ্চ হাহুতা শুরু হয়ে যায় আফসোস শুরু হয়ে যায় অন্য বছর খেজুর যদি দশটা খাই এবছর হয়তো দুইটা খাচ্ছি তিনটা খাচ্ছি তাও তো নসিবে জুটছে কিন্তু কিছু মানুষের তো নিজের দুধের বাচ্চাকে একটু দুধ খাওয়াবে এবং অন্য খাবার খাওয়াবে এটা পর্যন্ত হচ্ছে না তা দুনিয়ার নজর তো ফিলিস্তিনের দিকে আছে কিন্তু এর চাইতে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি কষ্ট তো ইয়ামানের শিশুরা আছে আরে এক একটা শিশু কী পরিমাণ কষ্টে থাকলে শুকাতে শুকাতে গায়ের হাড্ডি কয়টা আছে সব গোনা যায় এমনকি কঙ্কাল হতে হতে এক পর্যায়ে না খেয়ে মারা যাচ্ছে একদিকে তাদের পার্শ্ববর্তী মিডিল ইস্টের বহু রাষ্ট্র এক এক বেলা এই পরিমাণ খাবার অপচয় করছে যেগুলো দিয়ে দশটা বিশটা ফ্যামিলি অনায়াসে চলতে পারবে আত্মীয় স্বজন যদি বাইরে থেকে খোঁজ নেন আমার কথা ভুল হলে আপনারাই নিজেরা যাচাই করে দেখেন যে কথার বাস্তবতা আছে কিনা এক এক বেলায়ও দেখা যাচ্ছে সবাই না হলে অধিকাংশই এমন করছে যে এক এক বেলায় এই পরিমাণ অপচয় হচ্ছে যা দিয়ে দশজন বিশজন অনায়াসে খেতে পারবে আর পাশে কিছু বাচ্চা একেবারে মাসুম বাচ্চা না খেতে খেতে শুকিয়ে শুকিয়ে আগে তো আমরা বলতাম যে মানুষ ক্ষুধার জ্বালায় কেউ মরে না কম খাক বেশি খাক সবাই খেয়ে থাকে কিন্তু দুনিয়া এখন দেখছে ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে কিন্তু তারা যেহেতু পশ্চিমের অধিবাসী না তারা যেহেতু কাফের মুশরিক না সুতরাং তাদের নিয়ে মিডিয়ারও গরজ নাই তাদেরকে নিয়ে পত্রপত্রিকায় রিপোর্টও হয় না কারণ মুসলমান হলে মরবে এটাই তার নিয়তি মুসলমান হলে কষ্টে থাকবে এটাই নিয়তি আমি চিন্তা করি এই যে ফিলিস্তিন 75 বছর ধরে জুলুমের শিকার একদিন দুদিন না 75 বছর আর চলতি লড়াইও প্রায় 4 মাসের বেশি সময় হয়ে গেল এখনো পর্যন্ত একটা দেশ পর্যন্ত সামরিকভাবে তাদের পাশে দাঁড়ায় নাই আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এখন দুনিয়া এতটাই
স্বার্থপর হয়েছে আমি আপনিও যদি মুসিবতে পড়ি সবাই মিলে খালি একটু বিবৃতি দিবে একটু সভা সমাবেশ করবে পাল্লা 10 দিন 20 দিন একটু খাবারই পাঠাবে পাশে হয়তো কেউ দাঁড়াবে না কারণ এমন স্বার্থপর হয়ে গেছে আমরা প্রতিবেশী না খেয়ে থাকলে আমার দিলে কষ্ট লাগে বাস্তব না কি অবস্থা কাফের কাফেরের জন্য কাঁদে কাফের কাফেরের জন্য এগিয়ে আসে না হলে দেখেন ইহুদি আর খ্রিস্টান কিন্তু বন্ধু ছিল না সবচেয়ে চরম দুশমন ছিল কারণ ইহুদিরা হলো সেই জাতি যারা এই খ্রিস্টানদের নবী মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে ওদের আকীদা অনুসারে যদি আমাদের আকীদায় হত্যা করতে পারে নাই আল্লাহ উঠিয়ে নিয়েছেন কিন্তু ইহুদিরাও মনে করে হত্যা করেছে খ্রিস্টানরাও মনে করে তাদের নবীকে শুলিতে চড়িয়ে মেরে ফেলেছে খালি মুসলমানরা আমরা মনে করি না মারে নাই কারণ কোরআনই আল্লাহ বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু তারা হত্যাও করতে পারে নাই শুলেও চড়াতে পারে নাই বরং কি হয়েছে বা রাফাহুল্লাহু ইলাইহি আল্লাহ তাকে নিজের কাছে উপরে উঠিয়ে নিয়েছেন কিন্তু ওরা তো এটা বিশ্বাস করে একটাবার চিন্তা করেন নবীর উপরে যেই জাতি দুশ্মনী রাখে বা তাদের আকীদা অনুসারে হত্যাই করে ওই জাতিকে বন্ধু হয় না শত্রু হয় যেমন ইয়াজিদকে আপনারা কে কে ভালোবাসেন দুইজন চারজন হাত তুলেন যারা ইয়াজিদকে ভালোবাসেন কেউ নাই এত বিশাল মজমা হাজার হাজার মানুষ কেউ নাই যে ইয়াজিদকে ভালোবাসে কেন ইয়াজিদ আপনার জমি মাইরে খাইছিল অথবা আপনাকে ঠকিয়েছিল কিছুই তো না ইয়াজিদকে তো দেখেনি নাই আপনি তাহলে দুশ্মনী কেন দিলের মধ্যে মহব্বত নাই কেন জবাব তো একটাই যে আল্লাহর নবীর আহলে বাইতের সাথে দুশ্মনী করেছিল ডাইরেক্ট নবীর সাথেও না কারণ নবীর পরের বহুত পরের ঘটনা এটা তো নবীর আহলে বাইতের সাথে দুশ্মনী করেছিল এজন্য নামটা শুনলো মেজাজ গরম হয়ে যায় হয় না কি হয় না নিজের বাচ্চার নাম ইয়াজিদ রাখবেন রাখবেন কেউ রাখতে রাজি হয় না নামটাই কেমন যেন কলঙ্কিত হয়ে গেছে তাহলে আহলে বাইতের প্রতি দুশ্মনী রাখার কারণে ইয়াজিদকে কোন নজরে দেখেন আবু জাহালকে কোন নজরে দেখেন ইহুদি জাতিকে কোন নজরে দেখেন একটা মুসলমান দাঁড়ায় বলতে পারবে আমি ইহুদি জাতিকে ভালোবাসি غير المغضوب عليهم প্রতিদিন সূরা ফাতিহা বদদোয়া দেই যারা গজবগ্রস্ত আল্লাহর গজব পড়েছে ওদের উপরে এই যে ইহুদি জাতিকে এত বিদ্বেষ কেন রাখি আমরা কারণ আমাদের নবীর উপরে সবচেয়ে বেশি দুশ্মনী আরে রেখেছে নবীকে তিনবার না চারবার যুদ্ধ করতে হয়েছে এদের বিরুদ্ধে চারবার মূল কারণ ছিল বিশ্বাসঘাতকতা খাইবার যুদ্ধই বলেন বনু নাজিরি বলেন বনু কুরাইজাই বলেন বনু কাইনুকাই বলেন এদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা মিশে আছে নবীর খাবারে বেশ মিশায় নাই কে মিশিয়েছে কোন ধর্মের লোক ইহুদি নবীর খাবারে বিষ মিশিয়েছে ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছে যেই জাদু কাটার জন্য কোরআনে সর্বশেষ দুই সূরা সূরা ফালাক আর সূরা নাসের 11টা আয়াত নাজিল হয়েছে কারণ নবীর 11টা গিরা দিয়ে বান মেরেছিল গিরা বুঝেন তো 11টা গিরা দিয়ে বান মেরেছে 11 গিরা কাটার জন্য রাব্বুল আলামিন 11টা আয়াত নবীকে হাদিয়া দিয়েছেন সূরা ফালাকের আয়াত আর সূরা নাসের আয়াত তো এই জাতি নবীকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে কতভাবে কত কিছু করেছে এমনকি মুনাফিক তো চেনেন আপনারা এই মুনাফিকদেরও ম্যাক্সিমাম বাস্তব ইহুদি এরা শুধুমাত্র বেশ ধারণ করেছে ইসলামের মুসলমানের ক্ষতি করবে বলে এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তীতে যাদের কারণে হত্যার শিকার হওয়া লাগলো সেই ফেতনাও যারা সৃষ্টি করেছে বাস্তবে এরাও মূলত ইহুদি যারা ইসলামের বেশ ধারণ করেছে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় এরা ফেতনা করেছে আব্দুল্লাহ বিন সাবা সে এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে রব বানিয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে রব আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী তিনি রবও না তিনি নবীও না তিনি আল্লাহ নবীর একজন সাহাবি এবং নবীর জামাইও বটে অনেক ফজিলত আছে কিন্তু রক্ত না আব্দুল্লাহ বিন সাবা বলেছে আনতা খালাকতাল আরদ ওয়া বাসাতাল রিজকা হে আলী তুমি জমিন সৃষ্টি করেছো তুমি মানুষের জন্য রিজিক ছড়িয়ে দিয়েছো নাউজুবিল্লাহ বলবেন না আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি শক্ত ছিলেন তাদের বিরুদ্ধে এদেরকে পুড়িয়ে পর্যন্ত শাস্তি দিয়েছে এদেরকে পুড়িয়ে পর্যন্ত শাস্তি দিয়েছেন যেটা স্বাভাবিকভাবে যেই শাস্তি প্রয়োগ করে হাদিসে নিষেধ কিন্তু এত বেশি কঠোরতা প্রদর্শন করেছেন তাদের ব্যাপারে কারণ তারা তাকে ইলাহ বানিয়েছে এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরও এরাই আকীদা পোষণ করেছে তিনি মরেন নাই তিনি ঈসা নবীর মতো তিনি উপরে আছেন মেঘের মধ্যে তিনি আছেন মেঘ হলো তার বাহন আর ঠাডা পড়ে না বজ্রপাত এই বজ্রপাত হলো তার চাবুক এই চাবুক দিয়ে তিনি অপরাধীদেরকে পিটান তিনি এখনো জিন্দা আছেন তিনি মরেন নাই নাউযুবিল্লাহি মিন যালিক এরাও বাস্তব ইহুদি মুসলমানের বেশ ধারণ করেছে এমনকি খ্রিস্ট ধর্মটাকে খ্রিস্টানদের ধর্মকেও পর্যন্ত বিকৃত করে ছেড়েছে ইহুদিরা এই সেন্ট পল নামক এক লোক এসে পুরো খ্রিস্ট ধর্মকে নবী ঈসার আদর্শকে বিকৃত করে দিয়েছে কারণ আপনারা জানেন কোন নবী বাতিল আদর্শ নিয়ে আসে নাই নবী মুসা নবী ঈসা তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে না শিরিকের দাওয়াত দিয়েছে তারা দরকার ছিল না তাদের অনুসারী যারা দাবি করে এরা আমার নবীকে যদি নাও মানে অন্তত শিরিক করবে না অন্তত আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক বানাবে না দরকার তো ছিল এটা কিন্তু শরিক করে না কি করে না
একশো বার করে, এমনকি তারা নবী ঈসাকে পর্যন্ত আল্লাহ শরীক বানিয়ে ছেড়েছে, আল্লাহর বেটা, যে আয়াত আজকেও তেলাওয়াত হয়েছে। আজকে যে তারাবি পড়েছেন আপনারা, আজকের আয়াতের মধ্যেও এটা আছে, কালু ইন্নাল্লাহ হুয়াল মাসিহ ইবনু মারিয়াম, তারা বলে আল্লাহই হলেন মারিয়ামের পুত্র ঈসা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াত গিয়েছে আজকে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ থালিসু থালাসা, ৬ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার আয়াত, যে কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে আল্লাহ হলেন তিনজনের একজন, তিনজনে মিলে রব, ওই তিনজনের একজনের নাম আল্লাহ আর একজনের নাম জিবরিল আর একজনের নাম ঈসা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দাওয়াত কি নবী তাদেরকে শিখিয়েছে? এই দাওয়াত নবী শেখায়নি? এক ইহুদির বাচ্চা এই সেন্ট পল, সে নিজেকে খ্রিস্টান দাবি করে ওদেরকে বরবাদ করেছে। তাহলে ইহুদিরা খ্রিস্টানের বন্ধু হওয়া দরকার না শত্রু? আপনাদের কি ধারণা বন্ধু না শত্রু? এত এত ক্ষতি করার পর বন্ধু হয় কিভাবে? নিঃসন্দেহ শত্রু। তাহলে খ্রিস্টান আর ইহুদি দরকার ছিল দুই মেরুর দুই জাতি, ওরাই কামড়াকামড়ি করবে, করে নাকি কামড়াকামড়ি? আমেরিকার ইসরায়েল কামড়াকামড়ি করে না? একজন আরেকজনের জিগরি দোস্ত, একজন আরেকজনের জানেমান, একজন আরেকজনের জন্য নিজেকে কোরবান করে দিবে। এমনকি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে এই আমেরিকা দাঁড়িয়েছে হামাসের পাশে, গাজার পাশে, কার পাশে? এই ইসরায়েলের পাশে, জায়োনিস্টদের পাশে। তাহলে কি বুঝলেন? ওরা নিজেদের সব দুশ্মনী ভুলে গিয়েছে আমাকে আপনাকে দমাবে বলে। ওরা নিজেদের মধ্যে, আমরা ওদেরকে যত ভিন্নই ভাবি না কেন, যে ওদের এক দলের ধর্ম এটা আর এক দলের ধর্ম এটা, লিখে রাখেন আল্লাহ রসুল স্পষ্ট জানিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফুর হলো এক ধর্ম, এক জাতি, এক আদর্শ, ওদের মধ্যে ভেদাভেদ নাই। আমাদের ব্যাপারে ওরা সব এক, ওরা সবাই মিলে একযোগে নামতে পারে আমাদেরকে দমন করবে বলে। এ রমাদানে আমাদের মূল কাজ হলো রূহকে শক্তিশালী করা। দেহ সবল হলেও মাশাআল্লাহ, দুর্বল হলেও মাশাআল্লাহ, দেহ নিয়ে এত চিন্তা করে লাভ নাই, কারণ এই দেহ তো মাটির সাথে মিশে যাবে, এই দেহ তো পোকামাকড়ের খাদ্য হবে। বডি বিল্ডার হলেও যা হবে, হ্যাংলা পাতলা হলেও তা হবে, কিউটের ডিব্বা হলেও যা হবে, একেবারে কালা কুচকুচা হলেও তা হবে। দিন শেষে দেহ নিয়ে এত টেনশন করে লাভ নাই, দেহের দ্বারা কেউ আল্লাহর কাছে দামি হয় নাই। দেহ আবু জাহালেরও আছে, দেহ আবু বকর রাদিয়াল্লাহ আনহুরও আছে, কিন্তু দেহের কারণে কেউ দামি হয় নাই বা কম দামি হয় নাই। দামি হয়েছে কিসের কারণে? রুহানি শক্তির কারণে। এই রুহানি শক্তি বাড়াতেই রোজা। সুতরাং রোজায় প্রত্যেকে যে জিনিসটা লক্ষ্য রাখবেন, আমার আগে হুজুর অল্প কয়েক মিনিটে মৌলিক বার্তাটা দিয়ে দিয়েছেন, আমাদের রোজার মূল কথাই হবে রুহকে শক্তিশালী করা। কিসে কিসে রুহ শক্তিশালী হবে? এই যে সারাদিন রোজা রাখলাম, রুহ এত বেশি শক্তিশালী হবে। নবী বলেন আর সিয়ামু জুন্না, এই রোজা আমার জন্য ঢাল হবে। ঢাল, ঢালের কাজ কি? শত্রু যখন মারে, ঢালটা সামনে ধরলে মাইকটা শরীরে না লেগে ঢালের উপরে লাগে। তীরই মারুক, তরবারিই মারুক, বর্ষাই মারুক, ইট পাটকেলি মারুক, ঢাল থাকার মানে আমার বডি সেফ। তাহলে আল্লাহ নবী বলেন রোজা ঢাল। রোজা ঢাল মানে কি? শয়তানও যে আমাকে আঘাত করবে, নফসও যে আমাকে আঘাত করবে, আমার বডিটা বেঁচে যাবে। বডি মানে এই এই বডি না, আমার ইমানের বডিটা বেঁচে যাবে শয়তানের আঘাত থেকে, রোজাই আমাকে হেফাজত করবে। এজন্য রোজা, প্রতিটা রোজা যাতে রুহওয়ালা রোজা হয়, সেরা বডিওয়ালা রোজা না, রুহওয়ালা রোজা হয়। এমন রোজা রাখবো যেই রোজা রেখে আমি হারাম করব না, যেই রোজা রেখে আল্লাহর হক বা বান্দার হক কোনোটা নষ্ট করব না। সুতরাং আমাদের প্রতিটা দিন হোক রমাদানের মতো পবিত্র, আমাদের মৃত্যুটা হবে ঈদের মতো সুন্দর। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।